চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, আসলো খুশির ঈদ, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ পড়েন, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ সুবহানাল্লাহ পড়েন। এই ক্যালেন্ডার দেখে দেখে যেমনি আমরা কাজ করি, তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি, চাঁদ দেখে আমরা ঈদ করি, চাঁদ দেখে শরীয়তের সব কার্যক্রম গুলো পরিচালনা করি, চিল্লা এখন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন সুমুলি রুইয়াতিহি ওয়া আফতিরুলি রুইয়াতিহি, চাঁদ দেখে তোমরা রোজা রাখো, আবার চাঁদ দেখে রোজা ভাঙো, চাঁদের পালকিতে চড়িয়ে ঈদকে আমাদের জন্য নাজিল করে কে? এজন্য আল্লাহ বললেন শামসু আল কমারু বিহাসবান, চাঁদ সূর্য তাদের নিয়ম মেনে চলে, এটা দেখে আমরা হিসাব করি, ওয়ান্না জুমু আশাজারু ইয়াসজুদান, বৃক্ষলতা তারকারাজি সব কিছু একটা সত্তারে সিজদা দেয়, তিনি কে? কিন্তু আমরা দেখি না, আমরা দেখি তারা যে আল্লাহর সিজদা দিল কে কে দেখছেন, গাছ যে আল্লাহকে সিজদা দেয় কে কে দেখছেন, দেখি নাই, কারণ আমাদের ওই চোখ তো নাই, ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত, ঠিক কিনা? অস্ট্রেলিয়ায় একটা শহর আছে নাম সিডনি, কি নাম? সিডনিতে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা গাছ টু দা রাইট সেন্স অফ টু দা ডাইরেকশন অফ কেবলা, কেবলামুখী হয়ে একটা গাছ মানুষের মতো রুকু করে আছে, কেবলামুখী হয়ে, পত্রপত্রিকায় ক্যালেন্ডারের মধ্যে ছবিটা আছে না নেই, তার মানে গাছপালা আল্লাহকে সেজদা করে কি করে না, পাখিগুলো আল্লাহর জিকির করে কি করে না, নদীগুলো আল্লাহর তাসবি পড়ে কি পড়ে না, وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ اللَّهُ বললেন গোটা দুনিয়ায় যা তোমরা দেখতে পাও সব কিছু জিকির করে একজনের, তিনি কে? وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ, কিন্তু এই তাসবীর ভাষা তোমরা বোঝো না, প্রত্যেকটা প্রাণীর জিকিরের আলাদা ভাষা আছে না নাই, পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়, পাখ পাখালি আর সাগর নদী, পাখ পাখালি আর সাগর নদী, কার গুণ গান গায়, আল্লাহ 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 আল্লাহর গুণ গান গায়, সবাই পড়েন আল্লাহ 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 আল্লাহর গুণ গান গায়, চিল্লায় পড়েন আল্লাহু আকবার।